মানবতার পরিচয় দিলেন সীমান্তে থাকা বিএসএফ জওয়ানেরা। পথ ভুলে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের দেশ পার করে রাতের অন্ধকারে বাংলাদেশে পাড়ি দিচ্ছিলেন। হঠাৎ 44 নম্বর বিএসএফ এর ব্যাটালিয়নরা প্রথমে স্মাগলার ভেবে তাকে আটকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ এর এক উচ্চপদস্থ অফিসার। পরে জানতে পারে বিএসএফ এর আধিকারিকেরা ওই ব্যক্তি ভারসাম্যহীন। তারপরে খবর করা হয় টিম তারাশঙ্কর চুয়ারিটিকে। টিম তারাশঙ্কর চুয়ারিটি ওই ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারে তার নাম বিজয় বর্মন, বাড়ি মালিবাড়ি গ্রামে। গুগলে সার্চ করলে উঠে আসে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অধীন এই গ্রাম। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবরের পরে ভেরিফাই করে জানতে পারে ওই গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি আজ থেকে প্রায় 6 মাস আগে নিখোঁজ হয়ে গিয়েছেন। থানাতে মিসিং ডায়েরি করেছে তার পরিবারের লোকেরা। পরিবারের সদস্যরা জানান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি তার। রায়গঞ্জ থানার আইসিসির কাছ থেকে ভাইয়ের সন্ধানের খবর পেয়ে খুবই খুশি তারা। থানা থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা পৌঁছে যায় মালদা জেলার হাবিবপুর থানা কলাইবাড়ি এলাকার ক্যাম্পে। সেখানকার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট লক্ষিন্দর যাদব, ইন্সপেক্টর আনন্দ পাশওয়ান সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে তার দাদার হাতে বিজয় বর্মনকে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার সময় তাদের চোখে ছিল খুশির জল। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট লক্ষিন্দর যাদবকেও ভাবুক করে দিয়েছিল এই দৃশ্য। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টুডেজ বাংলা। কলাইবাড়ি বর্ডার বিএসএফ ক্যাম্পে আমি আমার নিজের ভাইকে পেয়েছি। আমার বিএসএফ স্যারদের খুব ধন্যবাদ জানাই, আর যারা আমাকে এই খোঁজটা দিয়েছে তাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং তাদের সাধারণ প্রণামও জানাই। বলছি ভালো লাগছে নিজের ভাইকে পেয়ে? নিজের ভাইকে পেয়ে খুব ভালো লাগছে। আমরা 6 মাস ধরে ভাইকে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছিলাম না। আজকে আমরা এনজিওর মধ্যে দিয়ে আমরা আজকে এই সম্মানটা পেয়েছিলাম বা পেলাম। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, ভালো লাগছে। তোমার নাম? না, আমার নাম হচ্ছে শঙ্কু বর্মন।